You can bring into your life more power. You can, তুমি পারো, bring নিয়ে আসতে, into your life, তোমার জীবনে, more মানে আরো বেশি, পাওয়ার শক্তি, more wealth, more মানে আরো বেশি, wealth এর অর্থ কি? সম্পত্তি, অর্থ, ধন, ঠিক আছে? তাহলে তুমি তোমার জীবনে কি নিয়ে আসতে পারো? নিয়ে আসতে পারো প্রচুর শক্তি, আর সাথে নিয়ে আসতে পারো আরো বেশি সম্পদ। মোর হেলথ, মোর মানে আরো বেশি, হেলথ মানে স্বাস্থ্য, তাহলে আরো বেশি স্বাস্থ্য। মোর হ্যাপিনেস, আরো বেশি খুশি, অ্যান্ড মোর জয়, আরো বেশি আনন্দ, জয়ের অর্থ আনন্দে। বাই লার্নিং, শিখে, টু কন্ট্যাক্ট অ্যান্ড রিলিজ দ্য হিডেন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, টু কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের অর্থ কি? যোগাযোগ করে, অ্যান্ড রিলিজ, রিলিজের অর্থ কি? মুক্ত করে, মুক্তি দিয়ে, দ্য হিডেন পাওয়ার, হিডেন মানে লুকানো, ঠিক আছে, পাওয়ার শক্তি, অপিওর সাবকনসিয়াস, অপিওর সাবকনসিয়াস মানে তোমার অবচেতন মাইন্ড, মনে। ইউ নিড নট অ্যাকোয়ার দিস পাওয়ার, ইউ নিড, ইউ তোমার, নিড মানে প্রয়োজন, নট নয়, অ্যাকোয়ার এর অর্থ হচ্ছে কি? অর্জন করার, দিস পাওয়ার, এই শক্তি, তাহলে আপনার এই ক্ষমতা অর্জনের দরকার নেই, ঠিক আছে? ইউ অলরেডি প্রসেস ইট, ইউ মানে তুমি, অলরেডি মানে ইতিমধ্যে, প্রসেসের ইট মানে এটার অধিকার করেছেন, ঠিক আছে? বাট কিন্তু, ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু ইউজ ইট, ইউ তোমার ওয়ান্ট, চাই, টু লার্ন শিখতে, হাউ টু ইউজ ইট, হাউ কিভাবে, টু ইউজ ইট এটা ব্যবহার করে, ইউ ওয়ান্ট, ইউ তুমি ওয়ান্ট চাও বা তোমার চাই, টু আন্ডারস্ট্যান্ড বোঝা, তাহলে তোমার চাই কি? বোঝা ইট এটাকে, সো সুতরাং, দ্যাট যে, ইউ ক্যান অ্যাপ্লাই, ইউ তুমি, ক্যান অ্যাপ্লাই, অ্যাপ্লাই এর অর্থ কি? প্রয়োগ করতে পারো, সো সুতরাং, দ্যাট কি? ইউ ক্যান অ্যাপ্লাই, তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই এর অর্থ এটা প্রয়োগ করতে পারো, ইট এটাকে, ইন অল ডিপার্টমেন্টস, অল ডিপার্টমেন্টস এর অর্থ সমস্ত বিভাগে, অফ ইউর লাইফ তোমার জীবনে, তাহলে তোমার জীবনের সমস্ত বিভাগে কি করতে পারো? তুমি এটাকে ব্যবহার করতে পারো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, থ্যাংক ইউ।